আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমিও ভালো আছি। আজকে নতুন একটি ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যে ডিজাইনটি হচ্ছে উল মার্ক লোগো। যে আপনি কিভাবে উল মার্ক লোগোগুলো তৈরি করবেন, সেই লোগোগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা এইরকমই একটা লোগো তৈরি করব, একবারে এক্সাক্ট যেটা প্রপার নিয়মে তৈরি করতে হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, আর পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, যেহেতু অনেক অল্প সময়ের মাঝে ভিডিওটি আমরা তৈরি করব। চলুন আমরা এটাকে শুরু করার জন্য আপনাকে ফার্স্ট টাইম একটা সুন্দর একটা কি মাপ অনুযায়ী একটা আর্টবোর্ড নিতে হবে, আপনার যতটুকু প্রয়োজন। আর্টবোর্ড নেওয়ার পর আমি আমাদের টুলস প্যানেল থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমি ইলিপস টুলে সিলেক্ট করার পর আমি আমার আর্টবোর্ডে ডাবল ক্লিক করলে আমার ইলিপসের একটা ডায়লগ বক্স আসবে, সেখানে আমরা 155x155 ক্লিক করব, তাহলে আমাদের সার্কেলটা এরকম আসবে। সো এই সার্কেলটাকে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ফিল কালারটা অফ করে দিতে হবে এবং স্ট্রোক কালারটাকে অন করে দিতে হবে। আমি এখানে স্ট্রোক কালার অন করলাম। এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী করবেন, আমি 1 পয়েন্ট দিলাম। সো এখান থেকে আমি অল্টার প্রেস করে, কিবোর্ডের অল্টার প্রেস করে আরেকটা মেজারমেন্ট ঠিক রেখে আমি আরেকটা কপি করলাম। সো কপি করার পর এখান থেকে আমি রেক্টেঙ্গুলার একটা সিলেক্ট করলাম। এই পয়েন্ট থেকে আমি একটা রেক্টেঙ্গুলার ড্র করছি। সমান মাপে ওকে। সো এই রেক্টেঙ্গুলারটা আমি কেন ড্র করলাম, যাতে যেন আমাদের মেজারমেন্টটা যেন ঠিক থাকে, এই জন্য। সো এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি আমরা এটা ড্র করার পর দেখেন আমাদের শেপস নামে একটা অপশন আছে, শেপ। এই শেপে যদি আমি ক্লিক করি, সো এখান থেকে পিক্সেলটা আমরা 61 করে দেব, 61 পিক্সেল ওকে। ঠিক আছে, এখন আমাদেরকে মাপগুলো অ্যাকুরেট রাখতে হবে। সো এই মাপটা অ্যাকুরেট রাখার জন্য আমি কন্ট্রোল ওয়াই প্রেস করতে পারি, কন্ট্রোল ওয়াই, তাহলে আমি দেখতে পাবো যে মাপগুলো আমি অ্যাকুরেট নিতে পারছি কিনা। দেখেন এই পয়েন্টটা ঠিক আছে, ফার্স্ট টাইম উপরের পয়েন্টটাকে আমরা মিলাই রাখব, উপরের পয়েন্ট এবং দুই সাইডের পয়েন্ট এবং এই পাশের পয়েন্ট, এগুলোকে আমরা একটু অ্যাকুরেট মাপ রাখবো। ঠিক আছে, তাহলে আমাদের ডিজাইনটা অনেক সুন্দরভাবে আসবে ওকে। দেখেন যদি আপনার অ্যাকুরেট হয়ে যায় সবকিছু, দেন আপনি এখান থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করতে পারেন। এখন আমরা এটাকে মাইনাস করে দিতে পারি। সো এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমাদের এটাকে সিলেক্ট করব, এই অ্যাঙ্কর পয়েন্ট, এবং শিফট প্রেস করে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব। তাহলে আমাদের এটা এবং এই অ্যাঙ্কর পয়েন্ট দুটো সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা কিবোর্ডের ডিলিট পয়েন্ট দিয়ে আমরা ডিলিট করে দিলাম। সো আমাদের এই সার্কেলটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। সো এখানে আপনি স্ট্রোকটাকে বাড়ায় দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। আমি এখানে 12 পয়েন্ট দিচ্ছি, এবং এখান থেকে আমাদের স্ট্রোক প্যানেল থেকে আমি এখান থেকে উইথ প্রোফাইলটাকে আমি প্রোফাইল 1 করে দিচ্ছি। সো এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি আমরা আমাদের যে ব্লেন্ড টুল আছে, আমরা ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব। দেন এখানে আমরা যে দ্বিতীয় নম্বর অপশান, যে স্পেসিফাইড স্টেপস যেটা আছে, এখানে আমরা 3 করে দেব। 3 করে দিলে এই দুইটার মাঝে আমাদের 3টা কপি হবে। দেখেন আমি করলাম, করার পর আমরা আর কোথাও ক্লিক দিব না। দেন আমাদের এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টে ক্লিক দিব, পয়েন্ট 1 এবং পয়েন্ট 2। তাহলে দেখেন এই দুইটার মধ্যে কিন্তু কপি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের কপি হয়ে গেল। আমরা এখান থেকে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপারেন্স করলাম। দেন এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমাদের ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে আসার পর আমাদেরকে যেটি করতে হবে সেটি প্রিভিউটা অন করে দিব আমরা। অন করার পর কপিটাকে আমরা এখান থেকে 2টা করে দিব, কপি আমাদের 2টা হবে। ঠিক আছে, কপি হওয়ার পর আমাদের অ্যাঙ্গেলটাকে আমরা এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করব। 120 ডিগ্রি অ্যাঙ্গেল করার পর আমাদের হরিজেন্টাল এবং ভার্টিক্যাল এখানে মুভ হবে। আপনার হরিজেন্টাল বরাবর 84%, 84, এবং ভার্টিক্যাল বরাবর আমরা -5 করে দেব। ঠিক আছে, 5 ওকে, 5 হয়ে গেলে ওকে।
এখন আমাদেরকে সম্পূর্ণটাকে ধরে আমরা অবজেক্ট এক্সপান্ড করতে পারি। এটাকে আমরা কপি করে রেখে দিই একটা, এটাকে আমরা সিলেক্ট করলাম, করার পর অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড। এখন সম্পূর্ণটাকে সিলেক্ট করব, করার পর আমরা যে শেপ বিল্ডার টুলস আছে আমাদের, শেপ বিল্ডার টুলস দিয়ে আমরা এটা মাইনাস করে দিব। আমাদের বাড়তি অংশটুকু অল্টার চেপে ধরে আমি মাইনাস করে দিচ্ছি। এখানে আমাদের বাড়তি অংশটুকু আমরা অল্টার ধরে মাইনাস করে দিচ্ছি। তাহলে আমাদের কিন্তু আর এখানে কোনো বাড়তি অংশ নেই। সো আমাদের সবকিছু ওকে হয়ে গেলে আমরা এটা সম্পূর্ণটাকে ধরে আমরা কি করব, পাথ ফাইন্ডার টুলস দিয়ে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, আমাদের পাথ ফাইন্ডার টুলসটা নিতে হবে। এই যে পাথ ফাইন্ডার, এখন আমরা ইউনিট করে দিলাম। সো ইউনিট হয়ে গেলে এখন আপনারা কি করতে পারেন, এটাকে সিলেক্ট করে আমাদের যে গ্রেডিয়েন্ট কালার আছে আপনারা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারেন। সো এভাবে আমাদের কিন্তু ডিজাইন, এটাকে আমরা নিয়ে রাখি এখানে। সো এটাই আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা আসবে। সো আপনারা কিন্তু এইরকম প্রসেস অবলম্বন করে এভাবেই অনেক সুন্দর সুন্দর লোগোগুলো তৈরি করতে পারেন, যেটি আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক অনেক হেল্পফুল হয়। ঠিক আছে, আশা করি আপনারা পুরো ভিডিওটি বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।